পুলিশের পরিদর্শক মিজানুর রহমানের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত আজ ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যৈষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের পরিচালক মঞ্জুর মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস সম্পত্তি ক্রোকের আদেশ দেন অসাধু উপায়ে অর্জিত সম্পদ বা সম্পত্তির বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে তা ব্যাহাত হয়ে যাওয়ার আশঙ্কা আছে বলে ডিআইসি মিজানুর রহমানের স্থাবর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব জব্দের এই আদেশ দেওয়া হয়